আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব কচুর লতি। আর এই কচুর লতিটা রান্না করব শুটকি চিংড়ি মাছ দিয়ে। শুটকি চিংড়ি দিয়ে এই কচুর লতি রান্নাটা খেতে খুবই টেস্টি হয়। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখনই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, আর দিয়ে দেব কাঁচামরিচ বাটা 1/2 চা চামচ। এখন মশলাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। অল্প আঁচে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব শুটকি চিংড়ি মাছ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ শুটকি চিংড়ি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই মশলার সাথে শুটকি চিংড়ি একটু ভেজে নেব। 2-3 মিনিটের মতো শুটকিটা মশলার সাথে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ, 1/2 চা চামচ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ, সামান্য একটু পানি দিয়ে দেব। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাটা ভালোভাবে কষানো হলে কচুর লতি খেতেও অনেক টেস্টি হবে। অল্প আছে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কচুর লতি। আমি এখানে দেশি কচুর লতি নিয়েছি। কচুর লতির আঁশ ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কচুর লতিটা একটু কষিয়ে নেব। 3-4 মিনিট মশলার সাথে আমি কচুর লতি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন কচুর লতি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি। আর যে পানিটা দিয়েছি এই পানিটা সম্পূর্ণ আমি টানিয়ে নেব। কচুর লতিটা একদম মাখো মাখো করে রান্না করব। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি কচুর লতিটা বেশ ভালোভাবে রান্না করে নিয়েছি আর কচুর লতি সেদ্ধও হয়ে গিয়েছে। যে পানিটা আছে পানিটা আমি একেবারে টানিয়ে নেব। কচুর লতিগুলোও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, একেবারে নরম হয়ে গিয়েছে কচুর লতিগুলো। শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না হয়ে গিয়েছে। এখন এটা আমি প্যান থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার শুটকি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না। সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।